নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে যে বিষয়টি উপস্থাপন করছি আপনাদের সামনে, আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় যে 58,000 প্রাইমারি প্যানেলের 3 নভেম্বরের মধ্যে প্রকাশ করার মামলাটি লড়ছিলেন, সেই মামলা এবং 5% অ্যাডিশনাল মামলা নিয়ে উনি লাইভে এসে কি বার্তা দিলেন 58,000 কর্মরত শিক্ষক এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে, আপনারা তার সম্পূর্ণ লাইভ ভিডিও দেখে নিন। আপনারা এখান থেকে অনেক তথ্য পেয়ে যাবেন, ওনার মুখ থেকে অনেক বিষয় জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে তরুণজ্যোতি বাবুর লাইভ ভিডিওটি দেখে নিই। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি। পুরো প্যানেলটায় আপনারা যদি দেখেন, কয়েকদিন আগে যে ব্রেকআপ লিস্ট মানে লাস্ট কাট অফ পাবলিশ করে সেটাও যদি দেখেন, যদিও সেটা ভুল কারণ তার নিচে অনেকে চাকরি করছে, তার লিস্ট আমাদের কাছে অলরেডি চলে এসছে, সেটাও যদি দেখেন তাহলে দেখবেন জেনারেল কাট অফ রিজার্ভ কাট অফ থেকে কম হতে পারে না। মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেটের রুল অনুযায়ী জেনারেল কাট অফ রিজার্ভ ক্যাটাগরি থেকে কাট অফ থেকে কম হতে পারে না। যে রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টটা জেনারেল কাট অফ ক্লিয়ার করে যাচ্ছে তাকে জেনারেল হিসাবে ট্রিট করে চাকরি দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। 3-4 ডিপিএসসির কাগজ আমাদের কাছে আছে, অফিসিয়ালি নেই, আনঅফিসিয়ালি আছে, সেখানেও আমরা দেখেছি এই গোলমালগুলো হয়েছে। কোর্টে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চে কোর্টে এসে যারা ইন্টারভিউ নিয়েছিল তারা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে আমাদেরকে ইন্টারভিউ নিতে বলা হয়েছিল, কোনো রকম অ্যাপটিটিউড টেস্টের কথা বলা হয়নি। তাহলে আপনারা বলুন, যে টেস্টটা হয়নি সেই টেস্টের মার্কস কী করে হলো, সেই টেস্টের মার্কস কী করে দেওয়া হলো? অদ্ভুত, দু একটা কেস হতে পারে, এরকম কোনো কথা নেই যে অ্যাকাডেমিক্স খারাপ হলেই অ্যাপটিটিউড বা ইন্টারভিউ খারাপ হবে, কিন্তু 5,500 লোকের ওপর থেকে বেশি জনের দেখা যাচ্ছে মানে অ্যাকাডেমিক্সে স্কোর 11 থেকে কম, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডে 7 থেকে 10 বেশি, কী করে হয়, কী করে সম্ভব? একটা দুটো হতে পারে, এত ম্যাক্সিমাম এই মানে এত সংখ্যায় কী করে হচ্ছে? তার কারণ তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে, তাদেরকে বেশ স্পেশাল আশীর্বাদ দেওয়া হয়েছে যাতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের মার্ক্সটা বেড়ে যায়। আপনারা জানেন এটা কতটা লিস্ট ঘুরে বেড়াচ্ছিল, জলপাইগুড়ির তৃণমূলের তৎকালীন সভানেত্রী 3টে নাম রেকমেন্ড করেছিল প্রাইমারির জন্য, একটা কাগজ ব্রেকআপ লিস্টে তাদেরটা খোঁজেন, দেখবেন তাদের অ্যাকাডেমিক্স অত্যন্ত খারাপ, 8.5-9 এরকম কিছু আসছে অ্যাকাডেমিক্স। তারা চাকরিটা পেয়ে গেছে, কী করে পেয়েছে জানেন? কারণ তারা ভাইবা এবং অ্যাপটিটিউডে 10-এর মধ্যে কেউ 9 পেয়েছে, কেউ 9.5 পেয়েছে, কেউ 8 পেয়েছে। ভাইবা এবং অ্যাপটিটিউডের মার্কসটার জন্যই এই হয়েছে। আর সেই কারণেই বোর্ড আজকে চাইছে না প্যানেল পাবলিশ হোক, প্যানেল পাবলিশ হলে আসলটা অনেক বেরিয়ে আসবে। আজকে বোর্ডকে এসে স্বীকার করতে হচ্ছে না এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এতদিন বোর্ড করেনি। প্রাথমিকের চাকরি, সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা কী চাইবে? স্বচ্ছ থাকতে। তারা চাইবে পুরো ব্যাপারটা যেন স্বচ্ছতার সাথে হয়, সবার নিয়োগ প্রক্রিয়া যেন ঠিকঠাকভাবে হয়, যোগ্যরা চাকরি পায়। তো এখানে বারবার দেখছি যে স্বদেশ দাস থেকে শুরু করে আজ পর্যন্ত সেম সেট অফ লয়ার্স, এই একই বোর্ড, তারা বারবার চাইছে সত্যিটা যেন সামনে না আসে। কেন বলুন তো? রিজার্ভ ক্যাটাগরির লোকজনকে বঞ্চিত করা হলো, অন্যান্য ক্যাটাগরির লোকজনকে বঞ্চিত করা হলো, প্যারা টিচার যারা চাকরি করছে, যারা আজকে ঝামেলায় পড়েছে একটা জাজমেন্টের জন্য, আপনারা বলুন না, প্যারা টিচারদের ফ্র্যাকশানে নাম্বার দেওয়া হলো। ভাইবা অ্যাপটিটিউডে দেখা যাচ্ছে প্যারা টিচাররা কেউ 2.5 পেয়েছে, কেউ 1.65 পেয়েছে, কেউ 4.5 পেয়েছে, কেউ 3.85 পেয়েছে। এই নাম্বারগুলো কী করে হয়? প্যারা টিচারদের ক্ষেত্রে তো অ্যাপটিটিউড টেস্টটা ছিল না, তাদের ক্ষেত্রে এটা ছিল নর্মাল মার্কস, ছিল তাদের এক্সপিরিয়েন্স হিসেবে মার্কস ছিল। তাহলে এরা প্যারা টিচার এইরকমভাবে মার্কস পেলো কী করে? প্যারা টিচারদের ডকুমেন্টসটা কে দিয়েছিল, কারা সার্টিফাই করেছিল যে এরা প্যারা টিচার, ডকুমেন্ট ভেরিফাই হয়েছিল? বিভিন্ন জেলায় অদ্ভুতভাবে ওবিসি বি যদি ফাঁকি কোনো ক্যাটাগরিতে মানে এয়ারমার্ক ভ্যাকেন্সির ওবিসি বি ফাঁকা থেকে যাচ্ছে, সেখানে অন্য জায়গা থেকে ওবিসি বি নেওয়া হচ্ছে, ওবিসি এ এসসি এসটির ক্ষেত্রে কেন হচ্ছে না? সব থেকে বেশি বঞ্চিত হয়েছে এসসি এসটি এবং ওবিসিরা, তাদের রিজার্ভ অদ্ভুতভাবে দেখা যাচ্ছে জেনারেলে যারা পেয়েছে তাদের থেকে অনেক বেশি মার্কস এদের, এরা তো জেনারেলে শিফট করে যেত, তার জায়গায় অন্য আরেকজন পেত, সেগুলো কেন করা হলো না? রিজার্ভেশন রোস্টারটা কেন ফলো করা হলো না? এবং অদ্ভুতভাবে বারবার পর্ষদ একটা কথা বলে, দেখবেন যে রিক্রুটমেন্ট প্রসেস 2017-তে শেষ হয়ে গেছে, শুনতে ভালো লাগে কিন্তু অদ্ভুতভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলেছে 2.5 বছর মানে 2 বছর 7 মাস চলেছে। মানিকবাবুর ইচ্ছা হয়েছে, লিস্ট করেছেন,
এস বাসু রয় অ্যান্ড চৌধুরী কোম্পানিকে পাঠিয়েছেন। বাসু রয় চৌধুরী কোম্পানির মতো লিস্ট রেডি করে বোর্ডকে পাঠিয়েছে, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে। সম্ভব এরকমভাবেও কি অ্যাপয়েন্টমেন্ট সম্ভব? এটাও আমরা দেখলাম প্রাথমিকে, এবং সবাই সব কিছু জানে। আপনাদের মনে হচ্ছে কেউ কিছু জানে না? যারা বোর্ডকে রিপ্রেজেন্ট করে রেগুলারলি তারা জানে, বোর্ডে যারা কাজ করে তারা জানে, মানিকবাবুর রোল তো আপনারা জানেন, ইনফ্যাক্ট গৌতমবাবুও পরিষ্কার জানেন যে কী হয়েছে কীভাবে হয়েছে। আর সরকার, সরকার তো আরও জানে, কারণ সরকারের ইচ্ছা ছাড়া তো হতো না। মাঝে মাঝেই প্যানেল বেরোতো, কীভাবে বেরোতো? সিলেকশন কমিটি, নিয়োগ প্রক্রিয়া সিলেকশন কমিটি থাকার কথা ছিল। সিলেকশন কমিটিটা কোথায়? এস বাসু রয় অ্যান্ড চৌধুরী কোম্পানি তারা বরাতটা পেলো কী করে? এসসি এসটি ওবিসি ওবিসিবি এইখান এই 5% ক্ষেত্রে রিজার্ভেশন মানে এমআরসি মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট ওই রুলটা ফলো হবে না। 5% অ্যাজ পার রুল, নর্মাল রুল হবে। মানে এই 5 ধরনের প্যানেল হওয়ার কথা ছিল, সে প্যানেলগুলো কোথায়? সিলেকশন কমিটির এই 5টা প্যানেল করার কথা ছিল, সেগুলো কোথায়? সেটা কেউ দেখতে পাইনি। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ লাইভ ভিডিওটি নিজের মুখে শুনলেন তরুণজ্যোতিবাবু, উনি কী বললেন 58,000 শিক্ষকের সম্পর্কে এবং 5% অ্যাডিশনাল মামলা নিয়ে, এবং এই মামলাগুলোর ভবিষ্যৎ আপনারা সবটাই শুনলেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি সত্যি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং এই ধরনের ভিডিও প্রতিদিন সকালে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নবদিগন্ত ফেসবুক পেজকেও আপনারা লাইক এবং ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, আবার আগামীকাল সকালে নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।